Thomas D'Souza Mahashoy, Kolkata Dharma Pradesher Archbishop, Shraddha Bishop Salvador Lobo, Baraipur Dharma Pradesher Prakton Dharmapal, Asansol Dharma Pradesher Apostolic Administrator, Bishop Vincent Aind, Bagdogra Dharma Pradesher Dharmapal, Bishop Stephen Lepcha, Darjeeling Dharma Pradesher Dharmapal, Bishop Clement Tirki, Jalpaiguri Dharma Pradesher Dharmapal, Bishop Fulgence Aloysius Tikka, Raiganj Dharma Pradesher Dharmapal, Bishop Cyprian Monis, Asansol Dharma Pradesher Prakton Dharmapal, Shraddha Father Raphael Hyde, Kolkata Jishu Sangher Provincial, Shraddha Father Joy Raj Velusami, Kolkata St. Xavier's College Rector, Ebang Agoto Shokol Father, Sister, Brother God, O Otithi Borgo. Baraipur Dharma Pradesh Manoniyo Dharmapal, Shraddha Bishop Shyamal Bosher Pokkho Theke, Ami Apnader Shokolke, Ei Onteshti Kriya Onushthane, Shushagotom Janai. Shorgyo Bishop Linus Nirmal Gomez, 7 September 1921 সালে পূর্ব বাংলাদেশের বালিদিওর গ্রামে জন্মগ্রহণ করেন। গত বছর তিনি তার জন্মের শতবর্ষে পদার্পণ করেন। 27 ফেব্রুয়ারি 2021 সালে ভোর 3 ঘটিকায় ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন। বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন স্কুল ও কলেজে পড়াশোনার জীবন শেষ করে 1942 সালে যিশু সংঘে পুরোহিত হওয়ার জন্য যোগদান করেন। 21 নভেম্বর 1954 সালে পুরোহিত পদে অভিষিক্ত হন এবং 19 নভেম্বর 1977 সালে ধর্মপাল পদে অভিষিক্ত হন। 1977 থেকে 1995 সাল তথা দীর্ঘ 18 বছর নবনির্মিত বারাইপুর ধর্মপ্রদেশকে প্রকৃত উত্তম মেষপালকের মতো দায়িত্বের সাথে সুপরিচালিত করেন। অবসরপ্রাপ্ত জীবনের 18 বছর বাংলাদেশের যিশু সংঘ কমিউনিটির সদস্য হয়ে সেখানকার খ্রিস্ট ভক্তদের আধ্যাত্মিক জীবন দেখাশোনা করেন। জীবনের শেষ 7 বছর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে প্রবীণতম সদস্য হিসাবে অতিবাহিত করেন। মানুষ হিসাবে মানুষের পাশে থাকা ও তাদের জন্য নিজেকে বিলিয়ে দেওয়াই ছিল তার জীবন দর্শন। তিনি ছিলেন এক সহজ, সরল, স্বচ্ছ, নম্র, বিনয়ী ও মানবতরদি। তার প্রার্থনাময় জীবন ধর্মপ্রদেশের প্রত্যেকটি ফাদার, ব্রাদার, সিস্টার ও খ্রিস্টভক্তদের অনুপ্রাণিত এবং উদ্দীবিত করেছেন মৃত্যুঞ্জয়ী পুনরুত্থিত যিশু খ্রিস্টের সঙ্গসুখ লাভ করতে। আর এই সব কিছুর মধ্য দিয়ে তিনি এক উত্তম মেষপালকের পরিচয় দিয়েছেন। পরমশ্রদ্ধ বিশপ স্বর্গীয় লিনুস নির্মল গোমেজ এসছে ভারতবর্ষ এশিয়া মহাপ্রদেশের প্রবীণতম বিশপ এবং পৃথিবীর মধ্যে পঞ্চম প্রবীণতম বিশপ ছিলেন। রোমিও 14:8 বলে, যদি বাঁচি তবে প্রভুর জন্যই বাঁচি, আর যদি মরি তবে প্রভুর জন্যই মরি। তাই আসুন আজ এই বিশেষ দিনে, এই পুণ্য ক্ষণে আমরা তাকে পরম করুণাময় পিতার চরণে সমর্পণ করি। তিনি যেন মৃত্যু পেরিয়ে পিতার কাছে স্বর্গধামে শাশ্বত পরিত্রাণের ফলভাগী হতে পারেন। আমরা সকলে উঠে দাঁড়াব।
আমাদের প্রিয়জন, স্বর্গীয় শ্রদ্ধেয় নীলশ্রীমূল গমেশের চিরশান্তি কামনায় আমরা যে যজ্ঞানুষ্ঠান আরম্ভ করতে চলেছি তা যেন পবিত্র মনে সম্পন্ন করতে পারি, তার জন্য আসুন আমরা এখন আমাদের সমস্ত দোষ ত্রুটি স্বীকার করে প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করি। ভক্তগণের প্রতিপালন ভার নষ্ট করে
লাভ করে তার জীবন স্বামী যীশুখ্রিস্টের আনন্দের অংশীদার হতে পারেন। আমাদের সেই প্রভু যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সঙ্গে তোমার সঙ্গে জীবনময় সর্বস্বরূপে First reading from the book of Wisdom. But the souls of the righteous are in the hand of God, and no torment will ever touch them. In the eyes of the foolish, they seem to have died, and their departure was thought to be a disaster, and their going from us to be their destruction. But they are at peace. For though in the sight of others they were punished, their hope is full of immortality. Having been disciplined a little, they will receive great good, because God tested them and found them worthy of Himself. Like gold in the furnace, He tried them. And like a sacrificial burnt offering, He accepted them. In the time of their visitation, they will shine forth and will run like sparks through the stubble. They will govern nations and rule over peoples, and the Lord will reign over them forever. Those who trust in Him will understand truth. And the faithful will abide with them in love, because grace and mercy are upon His holy ones, and He watches over His elect. The word of the Lord. Thank you.
দ্বিতীয় পাঠ রোমিওদের কাছে প্রেরিত দূত পলের পত্র। রাশি রাশি আমাদের পাপ, কিন্তু সীমাহীন ঐশ করুণা। প্রিয় জনেরা, একজনের অপরাধের ফলে সেই একজনেরই জন্য প্রতিষ্ঠিত হয়েছিল মৃত্যুর রাজত্ব। কিন্তু যাদের অন্তর ঐশ অনুগ্রহ আর সেই ধার্মিকতা দানে অজস্র ধারায় প্লাবিত, নবজীবন রাজ্যে তাদের রাজত্ব আরও কতই না সুপ্রতিষ্ঠিত হবে সেই একজন যীশু খ্রিস্টের জন্য। তাহলে দেখা যাচ্ছে একজনের অপরাধ যেমন সকল মানুষের ওপর দণ্ডাদেশ ডেকে এনেছিল, তেমনি একজনের ধার্মিক আচরণ সকল মানুষের অন্তরে আবার এনে দেয় ধার্মিকতা, এনে দেয় নবজীবন। কেননা একজনের অবাধ্যতায় সকলেই যেমন পাপী হয়ে উঠেছিল, তেমনি একজনের আনুগত্যে সকলে আবার ধার্মিক হয়ে উঠবে। মসির বিধান মাঝখানে এসে পড়ায় রাশি রাশি অপরাধ জমে উঠেছিল বটে, কিন্তু যেখানে রাশি রাশি পাপ জমে উঠেছিল সেখানে আরও কত অজস্র ধারাতে না নেমে এসেছে ঐশ অনুগ্রহ। ক্ষমা, যাতে পাপ যেমন মৃত্যু ঘটিয়ে রাজত্ব করেছিল, তেমনি ঐশ অনুগ্রহ যেন ধার্মিকতা প্রতিষ্ঠা করে রাজত্ব করতে পারে, আর এইভাবে যেন মানুষকে এনে দিতে পারে শাশ্বত জীবন। সব কিছুই আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। প্রভুর বাণী, খ্রিস্টবাণী বন্দনা। একদিন যীশু নিজের ভাবি পুনরুত্থানের সম্বন্ধে শিষ্যদের কাছে এই কথা বললেন, মানবপুত্র যখন আপন মহিমায় মহিমান্বিত হয়ে আসবেন, তার সঙ্গে আসবে সমস্ত স্বর্গদূত,
সে তখন নিজেই গৌরবে সিংহাসনে এসে বসবেন এবং তার সামনে তখন সকল জাতির মানুষের সমবেত করা হবে। মেষপালক যেমন ছাগ থেকে মেষদের পৃথক করে দেয়, তেমনি সেবম মানুষ থেকে মানুষকে পৃথক করে নেবে। মেষগুলিকে সে রাখবে তার ডান পাশে আর ছাগগুলিকে বাম পাশে। তারপর ডান পাশে যারা আছে এই রাজ্যে তাদের বলবেন, এই রাজা তাদের বলবেন, এসো তোমরা আমার পিতার আশীর্বাদে পাত্র, যারা জগতের সৃষ্টি সময় থেকে যে রাজ্য তোমাদের দেওয়া হবে বলে রাখা আছে তা এবার তোমরা নিজেদেরই বলে গ্রহণ করো, কারণ আমি ক্ষুধার্ত ছিলাম আর তোমরা আমাকে খেতে দিয়েছিলে, আমি তৃষ্ণার্ত ছিলাম আর তোমরা আমাকে জল দিয়েছিলে, বিদেশী ছিলাম দিয়েছিলে আশ্রয়, ছিলাম বস্ত্রহীন তোমরাকে পোশাক পরিয়েছিলে, আমি পীড়িত ছিলাম তোমরা আমার যত্ন নিয়েছিলে, ছিলাম কারারুদ্ধ আর তোমরা আমাকে দেখতে এসেছিলে। তখন ধার্মিকেরা উত্তরে তাকে বলবেন, প্রভু কখন আমরা আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম কিংবা তৃষ্ণার্ত দেখে জল দিয়েছিলাম, কখন আপনাকে বিদেশ দেখে দিয়েছিলাম আশ্রয় কিংবা বস্ত্রহীন দেখে পরিয়েছিলাম পোশাক, তখনই বা আপনাকে পীড়িত বা কারারুদ্ধ দেখে আপনাকে দেখতে গিয়েছিলাম। রাজা তখন তাদের এই উত্তর দেবেন, আমি তোমাদের সত্যিই বলছি আমার এই তুচ্ছতম ভাইদের একজনকে জন্য তোমরা যা কিছু করেছ তা আমার এই জন্যই করেছ। প্রভুর মঙ্গল সমাচার। ইহুদি সমাজে একটা গল্প প্রচলিত আছে এরকম, যে এক ব্যক্তির তিন বন্ধু ছিল এবং এই ব্যক্তি প্রথম দুই বন্ধুর সঙ্গে খুব ওঠাবসা করত আর তৃতীয় জনকে খুব অবহেলা করত। এরকম একটা পরিস্থিতিতে কোর্ট থেকে ওর ডাক এসেছে যে ওকে যেতে হবে এবং কিছু কোয়েরি আছে, প্রশ্ন আছে সেগুলো জানতে, আর এই লোকটি খুব ভয় পেয়ে যায়। আর তাই তার প্রথম দুই বন্ধু যাদের খুব তাদের প্রিয় ভাবত, তাকে প্রিয় ভাবত, তার কাছে তাদের কাছে গেছে। প্রথমজন তো পুরো একেবারে উপেক্ষা করে দিয়েছে, আমার সময় নেই। দ্বিতীয়জন বলেছে আমি যেতে পারি কিন্তু ওই আদালতের দরজা পর্যন্ত, তার বেশি যাব না। কিন্তু এই বন্ধু দেখছে আজ আদালতের দরজা বন্ধ গেলে কিন্তু কোনো কাজ হবে না, ঠিক আছে দেখি তৃতীয়জনকে, তাকে তো আমি সবসময় উপেক্ষা করেছি অবহেলা করেছি, দেখি যদি ও যেতে চায়। তৃতীয় বন্ধুকে বলছে দেখো এরকম অবস্থা, তুমি কি, আমি বড় ভয় পাচ্ছি, তুমি কি আমার পাশে থাকবে? বলে হ্যাঁ হ্যাঁ আমি তোমার সঙ্গেই আছি, বলো না কোথায় যেতে হবে, না এরকম ব্যাপার না, তোমার চিন্তা করো না আমি আছি তোমার সঙ্গে। এবং তৃতীয় বন্ধু কোর্টে গেল তার সঙ্গে এবং তাকে জয়ী করে ফিরিয়ে আনলো। এই বন্ধুরা আসলে কারা? আমাদেরও তিন বন্ধু আছে, আমাদের প্রত্যেকের বন্ধু আছে। মৃত্যু যখন আসে তখন সৃষ্টিকর্তা ঈশ্বরের সামনে আমাদের দাঁড়াতে হয় বিচার করার জন্য, আমাদের বিচার হবে।
প্রথম বন্ধু আর কে? অর্থ সম্পদ, টাকা পয়সা আমাদের সঙ্গে কখনো যাবে না। দ্বিতীয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কবরস্থান পর্যন্ত, তার বেশি যেতে পারবে না। ওই বলছে যে গেট পর্যন্ত যাব, অর্থাৎ ওই সমাধি ক্ষেত্র, তার বেশি আর নয়। তৃতীয় বন্ধুকে, তৃতীয় বন্ধু হচ্ছে যাকে আমরা অবহেলা করি, সে হচ্ছে আমাদের ভালো কাজের তালিকা। আমরা জীবিত অবস্থায় যে সমস্ত ভালো কাজ করেছি এবং অল্প অল্প করে যে পুণ্য সঞ্চয় করেছি, সেই হচ্ছে আমাদের বিচারকর্তার সামনে দাঁড়াতে এবং আমাদের জয়ী করতে আমাদের সফলতা দান করবে। শ্রদ্ধেয় বিশপগণ, ফাদারগণ, সিস্টারগণ, আমার খ্রিস্টের প্রিয়জনেরা, আজকের এই অনুষ্ঠান আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের প্রত্যেককে, প্রত্যেক জীবিত মানুষকে আমাদের এরকম জায়গায় আনা হবে আর আমাদের সমাধিতে শায়িত করা হবে। বস্তুত আমরা আমাদের জন্মের পর মুহূর্ত থেকে আমরা নাকি এক পা এক পা এক পা করে এগিয়ে যাচ্ছি আমাদের সমাধি ক্ষেত্রে, যেখানে আমাদের সমাধি হবে। কিন্তু আশ্চর্যের বিষয় দেখুন, আমরা নিজেরা সমাধি ক্ষেত্রে পৌঁছাতে পারি না, আমরা আমাদের বয়ে নিয়ে যেতে হয় সমাধি ক্ষেত্রে। যতদিন, যত মাস, যত বছর যায়, আমাদের জীবন থেকে আয়ুটা আস্তে আস্তে কমে যায়, একদিন, এক মাস, এক সপ্তাহ, এক বছর করে। আমরা যতই ধনী হই না বা আমরা ঐশ্বর্যশালী হই না কেন বা বুদ্ধিমান হই না কেন, আমাদের কারোর রেহাই নেই। আমাদের সবাইকে আমাদের মাটির তলায় 3 ফুট বাই 6 ফুট এই জায়গাটুকু আমাদের দেওয়া হবে, কারণ মৃত মানুষের স্থান এই পৃথিবীর উপর নেই। আমরা মৃত্যুকে ভয় পাই। আমাদের অভিজ্ঞতা অনুযায়ী সবচেয়ে ধ্রুব সত্য হল যে আমরা মরব, তবুও আমরা মরতে চাই না। আমরা চেষ্টা করি কী করে আমাদের মৃত্যুকে ঠেকিয়ে রাখতে পারি, আর তাই জন্য আমাদের সকল শক্তি, সমস্ত সম্পদ, সমস্ত কিছু আমরা তার লাগাই। যুগ যুগান্ত ধরে পণ্ডিতরাও চেষ্টা করছে, বিজ্ঞানীরা চেষ্টা করছে, ডাক্তাররা চেষ্টা করছে, যাদের প্রচুর অর্থ আছে তারা সব রকম চেষ্টা করছে কীভাবে এই পৃথিবীতে যতদিন পারে আমরা বেঁচে থাকার চেষ্টা, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সকল জীবিত মানুষ মরেছে, বেঁচে নেই, মরতেই হবে। ঈশ্বর আদমকে বলেছিলেন, ধুলা থেকে এসেছ, ধুলাতে আবার ফিরে যাবে। আদিপুস্তক 3:19। মৃত্যু হল পার্থিব জীবন থেকে অনন্ত জীবনে প্রবেশ পথ। মৃত্যুই একমাত্র পথ, মৃত্যু ছাড়া আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে পারব না। প্রত্যেকের মৃত্যু তার কাছে এক বিশেষ অভিজ্ঞতা। আমি মৃত্যু পাইনি, ওই জন্য আমার অভিজ্ঞতা নেই। বিশপ লিনুস মৃত্যুবরণ করেছেন, ওনার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু উনি আমাদের সঙ্গে সেই অভিজ্ঞতা ব্যক্ত করতে পারছেন না। কি দুঃখের বিষয়, যারা মরেছে সবাই মৃত্যু কী তার অভিজ্ঞতা সঞ্চয় করেছে, কিন্তু কেউ আমাদের কাছে প্রকাশ করতে পারেন। প্রভু যীশু পুনরুত্থান করেছেন, প্রভু যীশু আমাদের কাছে বলেননি। মৃত্যু কারোর সাথে আলোচনা করে না, কোন মানুষ কতদিন এই পৃথিবীতে থাকবে, কে আগে যাবে, কে পরে যাবে, সাধু পাপী, ধনী দরিদ্র, বৃদ্ধ বৃদ্ধা, কোনো কিছু বিচার করে না। মৃত্যু পৃথিবীর সব কিছুকে শাসন করে। মৃত্যু মৃত্যু কখনো ভাবে না যে কে না থাকলে কার কী ক্ষতি হবে বা কে কার একমাত্র ভরসা। মৃত্যু আসলে ইহকাল ও পরকালের মধ্যে সেতু বন্ধন। এই সেতু পার হয়ে যাওয়া সহজ, কিন্তু এই সেতু পেরিয়ে ফিরে আসা যায় না। মৃত্যুর মাধ্যমে আমরা অনন্ত জীবনে জন্ম লাভ করি। খ্রিস্টীয় জীবনে বিশ্বাস হল খ্রিস্টের পুনরুত্থানে নবজীবন। তাই মৃত্যু হচ্ছে আনন্দের, কারণ মৃত্যুর মধ্য দিয়ে অনন্ত জীবনে আমরা প্রবেশ করতে পারি। মৃত্যুই একমাত্র দরজা। মৃত্যুর পর দেহ মাটিতে থেকে যায়, কিন্তু আমাদের আত্মা থেকে থাকে অমৃত লোকে, অনন্তকাল বিরাজ করে, কেননা আত্মার মৃত্যু নেই। আর তাই
অনন্ত জীবন লাভের আশায় প্রতিদিনের জীবনযাত্রায় আমাদের সঞ্চয় করতে হবে। আমি যেটা বললাম, একটা গল্প বললাম, ভালো কাজের তালিকা আমাদের করতে হবে। আর তাই শাস্ত্র আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, করিন্থীয়দের কাছে দ্বিতীয় পত্রে বলেছে 4:14, প্রভু যীশুকে যিনি পুনরুত্থিত করেছেন তিনি আমাদেরও যিশুর সাথে পুনরুত্থিত করবেন। আমাদের এই তুচ্ছ ক্ষণস্থায়ী দুঃখ ক্লেশ আমাদের জন্য মহিমার এমন এক শাশ্বত সঞ্চয় জমিয়ে তুলছে যা একান্ত অপরিমেয়। আবার সাধু পৌল বলছেন থেসালোনিকীয়দের কাছে 4:16-17, যিশুর শরণাপন্ন অবস্থায় শেষ নিদ্রায় নিদ্রিত হয়েছে যারা ঈশ্বর একদিন যিশুর সাথে মিলিত করে তাদেরও কাছে টেনে আনবেন, আর এইভাবে আমরা চিরদিন প্রভুর সাথেই থাকব। জন রচিত মঙ্গল সমাচার বলছে, আমি পুনরুত্থান, আমি জীবন, কেউ যদি আমার উপর বিশ্বাস করে তবে সে মারা গেলেও জীবিতই থাকবে, আর জীবিত যে কেউ আমার উপর বিশ্বাস রাখে তার মৃত্যু হতেই পারে না, কোনো কালেই নয়। আজকের আমরা প্রথম পাঠ শুনেছি প্রজ্ঞা পুস্তক থেকে, যারা তার উপর এতদিন ভরসা রেখেছে তাদের তখন সত্যের উপলব্ধি হবে, যারা এতদিন বিশ্বস্ত ছিল তারা অন্তরে ভক্তি নিয়ে তার কাছে বাস করবে, তখন ঐশ্বর্য করুণা আর অনুগ্রহ তাদের জন্যই তো সঞ্চিত রয়েছে যারা তার মনোনীত জন। আমরা দ্বিতীয় পাঠে শুনেছি, একজনের অপরাধ যেমন সকল মানুষের উপর দণ্ডাদেশ ডেকে এনেছিল তেমনি একজন অর্থাৎ প্রভু যীশুর ধার্মিক আচরণ সকল মানুষের অন্তরে এনে দিয়েছে ধার্মিকতা, এনে দিয়েছে নবজীবন। আজকে মঙ্গল সমাচারে শুনলাম প্রভু যীশু অন্তিম বিচার করবেন ভাতৃপ্রেমেরই মানদণ্ডে। আমি তোমাদের সত্যিই বলছি, এই তুচ্ছতম ভাই বোনদের জন্য তোমরা যা কিছু করেছো তা আমার জন্য করেছো। সদ্য বিশপ লিনুস নির্মল গমেশ একজন বিশপ হিসাবে, একজন পুরোহিত হিসাবে, একজন ব্যক্তি হিসাবে তাকে অনুসরণ করার মতো এক ব্যক্তিত্ব। আর আমার পরম সৌভাগ্য হয়েছিল যে এরকম মহান ব্যক্তিত্বের সান্নিধ্যে আমি আসতে পেরেছিলাম, যার অধীনে আমি কাজ করেছিলাম আর অনেক ভালোবাসা পেয়েছিলাম। আমার অভিজ্ঞতায় বিশপ লিনুসের ছিল এক পবিত্রময় জীবন। ধর্মপ্রদেশের সকল পুরোহিত সিস্টার ও বিশ্বাসী মানুষের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। সকলের কাছে তিনি ছিলেন সত্যিকারের পিতা। আমাদের সুবিধা অসুবিধা তিনি শুনতেন আর সমাধানের পথ খুঁজতেন। তার প্রার্থনাময় জীবন আমাদের কাছে এক দৃষ্টান্ত। তার প্রার্থনা দেখে আমরা আমাদের ঘড়ির সময় মিলিয়ে নিতে পারতাম। তিনি ছিলেন সদা হাস্যময়, তার প্রাণখোলা হাসি আমাদের সকলকে মুগ্ধ করত। আমি ভাগ্যবান যে তার দ্বারা আমি পুরোহিত হিসাবে অভিষিক্ত হয়েছিলাম এবং আমার ধর্মপাল অভিষেককালেও তিনি এসেছিলেন। তিনি ছিলেন নবনির্মিত ভারিপুর ধর্মপ্রদেশের প্রথম ধর্মপাল, যিনি 1977 থেকে 1985 এক সাধারণ ঘরে বাস করতেন। 1977 সালে ফাদার হেনরিক্সের সহযোগিতায় পল্লিনয়ন সমিতি স্থাপন করেন। 1985 সালে বিশপ হাউস নির্মাণ এবং হোলি ক্রস কনভেন্ট আমাদের বারুইপুরে প্রতিষ্ঠিত হয়। 1997 সালে বারুইপুরের প্যারিশ, 1991 সালে লরেটো ক্যান্ডিডেট হাউস, 1993 সালে গোসভা প্যারিশ প্রতিষ্ঠিত হয় এবং আসে কেই কার্মেল আমতলা স্কুল, ওমেন ওয়েলফেয়ার আনন্দপল্লী, বেথানি কনভেন্ট। 1994 সালে বজবজ প্যারিশ স্থাপিত হয়। 2001 সালে সাদ্দা আন্নার কনভেন্ট গোবরাচক এবং ওই সালেই হোলি ক্রস স্কুল বারুইপুর প্রতিষ্ঠিত হয়। 1995 সালে কার্মেল পোস্টেলেন্ড হাউস এবং ওই একই সালে 1995 সাল তিনি অবসর গ্রহণ করেন। খ্রিস্টান প্রিয়জনেরা, 4টে বিষয় আমাদের ক্যাথলিক মণ্ডলী শিক্ষা দেয়, মৃত্যু, বিচার, স্বর্গ, নরক।
তার জীবনযাত্রা বলে দেয় তিনি আজকের অবশ্যইভাবে স্বর্গে আছেন। আজকে স্বর্গে থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করছেন এবং তিনি আমাদের জন্য প্রার্থনা করবেন। পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। প্রিয়জনেরা, ঈশ্বরের দয়ার পর ভরসা রেখে যারা গৃহত্যাগ করেছেন তাদের নেই জীবনের বিনাশ, আছে শুধু জীবনের রূপান্তর। তারা যিশুকে তার প্রকৃত রূপে দেখতে পাবেন, তার সদৃশ্য হয়ে উঠবেন, সেই বিশ্বাস উদ্বুদ্ধ হয়ে আমরা এখন জীবিত ও মৃত সকল মানুষের মুক্তি কামনায় পরম পিতার চরণে প্রার্থনা জানাই। আমাদের উত্তর হবে পরমেশ্বর, তোমার কাছে প্রার্থনা করি আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, সকল ধর্মপাল ফাদার ও সিস্টারদের জন্য। তুমি তাদের মনোনীত করেছ তোমার বাণী প্রচারক হিসাবে। আশীর্বাদ করো তারা যেন নিষ্ঠার সঙ্গে তোমার কাজ করে যেতে পারে এবং সকল মানুষদের তোমার আলোর পথে পরিচালিত করতে পারে। এসো তার জন্য প্রার্থনা করি। হে প্রেমময় পিতা, পরলোকগত বিশপ নীলুস নির্মল গমেশ একদিন তোমার ডাকে সাড়া দিয়ে সংসারে মোহমায়া ত্যাগ করে যাজকত্ব গ্রহণ করে তোমার পরিত্রাণ কার্যের বিশাল কর্মদায়িত্ব পালন করেছিলেন। আশীর্বাদ আদর্শ মেষপালক হিসাবে আমাদের বারেপুর ধর্মপল্লীকে নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছিলেন। হে পিতা, তার যোগ্য পুরস্কার হিসাবে তোমার স্বর্গরাজ্যে তাকে বরণ করে নাও, দাও তাকে চির শান্তি। এসো তার জন্য প্রার্থনা করি। Of the church, Bishop Nilus Nirmal Gomes was a model of humble service and commitment to God. His love and care as a shepherd for the people of God remains a living example for us all. We pray that we may be able to inculcate his virtues in our day-to-day life. Let us pray to the Lord. Let us pray for the young generation that they may get inspiration from the life of Bishop Nilus Nirmal Gomes SJ to become a humble instrument in the hands of God and dedicate their lives for Christ and his mission. Let us pray to the Lord. Amra prarthona kori ekhane uposthit sokoler jonno, amra jeno Ishwarer dekhano pothe cholte pari, tar shebay
মনোনিবেশ করতে পারি এই এবং এই তপস্যাকালে প্রার্থনা দান ও উপবাসের মধ্য দিয়ে পুনরুত্থান পর্ব পবিত্রভাবে উদযাপন করার জন্য নিজেদের প্রস্তুত করতে পারি। এসো তার জন্য প্রার্থনা করি। আমরা কিছুক্ষণ নীরবে থেকে আমাদের অন্তরে যে সমস্ত প্রার্থনা এখন সুপ্ত অবস্থা আছে আমরা প্রকাশ করতে পারিনি সেগুলি প্রভুর চরণে রাখি। হে পরম পিতা, অনুনয় করি তোমায় আমরা যে একদিন আমাদের স্বর্গীয় সন্ন্যাস সঙ্গীদের আবার প্রত্যক্ষ করতে পারব, তাঁদের এবং সকল সাধুসাধ্যীর সঙ্গে আমরা যে তোমার স্বর্গের আনন্দ উপভোগ করতে পারব, তুমি সেই আশা আমাদের অন্তরে জাগ্রত করে রাখো, আমাদের প্রেরণা দাও, আমরা যেন আমাদের দৈনন্দিন জীবনে সেই আশা মূর্ত করে তুলতে পারি। আমাদের প্রভু শ্রীখ্রিস্টের নামে প্রার্থনা করি।
জন্য আমরা প্রার্থনা করি যেন আমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়, তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র মণ্ডলী মঙ্গলার্থে। হে করুণাময় ঈশ্বর, আমরা তোমাকে বিনম্র কণ্ঠে প্রার্থনা জানাই। আমাদের ধর্মপাল স্বর্গীয় লিনুস নির্মল গমেশ তার জীবনকালে ভক্তদের মুক্তি কামনায় যে যজ্ঞ নৈবেদ্য নিয়মিত উৎসর্গ করেছেন, তিনি যেন এখন সেই একই খ্রিস্টযজ্ঞের মাহাত্ম্যে তার সকল পাপের কলঙ্ক থেকে মুক্ত হয়ে চিরশান্তি লাভ করতে পারেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমিন। প্রভু আপনাদের সহায়। তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরুন, তারই দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। আসুন পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু শ্রী খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যিই উচিত, সত্যিই কল্যাণকর। তোমারই ইচ্ছায় এই জগতে আমাদের জন্মগ্রহণ, তোমারই মঙ্গল শাসনে জগতে আমাদের জীবন যাপন, ধুলায় আমাদের জন্ম, তোমারই আদেশে সেই ধুলাতেই আমাদের মিলিয়ে যাওয়া, পাপের বন্ধন ছিঁড়ে স্বাধীন জীবনে উত্তীর্ণ হওয়া, তোমার পুত্রের মরণ মাহাত্ম্যে যাদের পরিত্রাণ, সেই শেষ দিনে তোমারই আহ্বানে তার পুনরুত্থান মহিমার সহভাগী হয়ে তাদের নবজাগরণ। তাই সেই মৃত্যুঞ্জয়ী খ্রিস্টের আশ্রয়ে সকল স্বর্গদূত সাধুসাধ্যের সঙ্গে এক প্রাণ হয়ে আমরা নিয়তই ধ্বনিত করি তোমার এই মহাস্তুতি গান। তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে নবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু শ্রী খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পানপাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত,
এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য। খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্তিপদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্য যজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি, এই খ্রিস্টীয় যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলী বিস্তৃত তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল এবং অনন্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক বিশপ লিনোসকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছ, তার কথা স্মরণে রেখো। আশীর্বাদ করো দীক্ষা স্নানের সময়ে তিনি যখন তোমার পুত্র যীশুখ্রিস্টের মৃত্যুর সহভাগী হয়েছিলেন, তিনি যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যে সব মানুষ তোমার দয়ার উপরে ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলে দীপ্তিতে তাদের সকলকেই উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন কর, ঈশ্বর জননী ধনকুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী সাধু জোসেফ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোল। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি, তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি।
প্রভু যে প্রার্থনা আমাদের শিখিয়েছেন, আসুন গভীর বিশ্বাস নিয়ে সেই প্রার্থনা আমার পিতার চরণে নিবেদন করি। হে আমাদের সর্বস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্য পূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন আজ আমাদের রক্ষে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনের করিতে দিও না। হে পিতা, তুমি আমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও, আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবনযাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম, আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভুরূপে যুগে যুগে বিরাজমান। আমিন। প্রভু শান্তি সর্বদাই আপনাদের প্রত্যেকের অন্তরে বিরাজ করুন। আপনার অন্তরে বিরাজ করুন। এখন আমরা পরস্পরকে শান্তি সম্বন্ধে জানি, সকলের শান্তি। এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাপহর, প্রভুর ভোজে আমরা যেন নিমন্ত্রিত, তার সকলে ধন্য। প্রভু তুমি যে আমাদের পেয়ে প্রবেশ করলে, আমরা তার জন্য সুস্বাদিষ্ট তোমার কথাই আমার Thank you.
এখন আমরা শুরু করতে চলেছি স্মৃতিচারণ অনুষ্ঠান। সর্বপ্রথমে স্বর্গীয় শ্রদ্ধেয় বিশপ লিনুস নির্মল গোমসের স্মৃতিচারণ করার জন্য আমি ডেকে নেব আমাদের পরম শ্রদ্ধেয় আর্চ বিশপ মহোদয়কে। Dear Bishop Salvador Lobo, Bishop Emeritus of Baruipur and President of the Bengal Regional Bishops Council, Bishop Shamal Bose, Bishop of Baruipur, all brother bishops, priests, consecrated men and women, especially of the Diocese of Baruipur, and all the faithful present here. As all of us are mourning the passing away for our very dear Bishop Linus Nirmal Gomes, on behalf of the bishops of the Bengal region, I wish to express my condolences to Bishop Shamal Bose, Bishop of Baruipur, Bishop Emeritus Salvador Lobo, all the priests, consecrated men and women, and laity of the Diocese of Baruipur. As parish priest of St. Teresa's Church, Maulali in Kolkata, for nearly 20 years, Bishop Linus had proved himself to be a good and venerable pastor, a good shepherd after the example and commitment of Jesus, the Good Shepherd himself, who came to give life and give it to the full. Then as the first bishop of the newly created Diocese of Baruipur, Bishop Linus remained his good shepherd for 18 long years until his retirement. He nurtured this diocese in all respects, reaching out to all people, especially those living in difficult geographical terrains in this Diocese of Baruipur, and thus lived his vocation as a good shepherd for his priests, consecrated men and women, and lay faithful. For us, the bishops of the Bengal region, Bishop Linus was not just an elder brother in the episcopate, but a shepherd to imitate. His experience and holy life have inspired all of us bishops, young and old. He would take part in all the celebrations in the region as long as it was physically and possible for him, and when he was healthy. I remember in particular his attendance at the annual Christmas gatherings on the lawns of the Archbishop's house in Kolkata, when every year he would win the prize for the senior most person in the gathering, and that was reserved for him. And his presence brought so much joy to everyone. God had blessed him with good health throughout his life, almost till the end. I remember on the 24th of June 2019, at the Episcopal ordination of our dear Bishop Shamal Bose, Bishop Linus, at the age of 98 then, wanted to and did kneel down throughout the long litany of the saints. I was the consecrating bishop, so whispered into the ears, "Bishop, you can sit down." He said, "No, I want to kneel down." That was indeed inspiring for a person of 98. This was a special gift, and I believe that was the result of a happy, committed, priestly, religious, and episcopal life with prayer and discipline. And that was our dear Bishop Linus Nirmal Gomes.
May this good shepherd, a holy bishop who drew many souls to Christ through his holy smile, as I call it, his holy smile. He was always a smiling bishop. May he enter into heaven hearing the words from the Lord himself, "Well done, good and faithful servant." May our dear Bishop Linus Nirmal Gomes rest in peace. Thank you, Bishop, for your exemplary life here on earth, and may you send many blessings to all of us from heaven. Adieu, dear Bishop, till we meet again in heaven. May he rest in peace. Thank you, Your Grace, for your edifying words. After this, we call upon Mrs. Margaret Gomes, the niece of Bishop Linus Nirmal Gomes, to give the eulogy. আজকের এই বেদনাবিধুর সভায় সদ্য প্রয়াত পরম শ্রদ্ধেয় বিশপ লিনুস কমেজের পরিবারের পক্ষ থেকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য জেজুইট কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রদ্ধেয় সুধীবৃন্দ, আমি বিশপ লিনুসের ছোট ভাই ডেজমন্ড গোমেজের মেয়ে মার্গারেট গোমেজ, দমদমে বাস করি। অনেক স্মৃতি রয়েছে ওনার সাথে, তবে এই শেষের দিকে করোনার কারণে সারা পৃথিবী যেন শোকের তাণ্ডব। এই করোনার জন্যই আমাদের সকল বিশপ জ্যাঠার জন্মশতবার্ষিকী পালনের কত কত স্বপ্ন পরিকল্পনা ভেস্তে গেল। জন্মদিনের উপহার ইত্যাদি নিয়ে দেখা করতে এসেছিলাম, কেবল আমি এখানে তার পক্ষ থেকে আসতে পেরেছিলাম, কিন্তু করোনা জন্যে তার পাশে যেতে পারিনি। চোখের জলে ফিরে এসেছি। আমার জ্যাঠামণি ঈশ্বরের ডাকে সাড়া দিয়েছেন। উনি যেমন প্রার্থনাপূর্ণ, সুন্দর এবং পবিত্র জীবন যাপন করতেন, তাতে আমার বিশ্বাস করি পরমাময় করুণাময় ঈশ্বর তাকে স্বর্গে স্থান দেবেন। বাংলাদেশে ওনার আত্মীয় স্বজনরা অনেক শোকাকুল, কিন্তু করুণার জন্য আসতে পারেনি। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনিই ছিলেন সকলের বড়, বাকি সকলেই ঈশ্বরের ডাকে সাড়া দিয়েছেন। জেনারেশন তিনি কেবল বেঁচেছিলেন, উনার মধ্য দিয়ে একটি জেনারেশন ইতি ঘটল। আমি সকলের সামনে কথা বলতে পারি না, মনের ভেতরে অনেক কথা অনেক স্মৃতি আছে, সব কিছু আমি বলতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় জ্যাঠামণি বিশপ লিনুসের আত্মার অনন্ত শান্তি কামনা করে প্রার্থনা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন আহ্বান জানাবো স্মৃতিচারণের জন্য শ্রদ্ধেয় ফাদার মলয় মণ্ডলকে।
উপস্থিত মহামান্য আর্চ বিশপ থমাস ডিসুজা, আমাদের ধর্ম প্রদেশের প্রাক্তন শ্রদ্ধেয় বিশপ সালভেডর লোবো, বর্তমান বিশপ শ্রদ্ধেয় শ্যামল বোস, অন্যান্য বিশপগণ, ফাদার্স, ব্রাদার্স, সিস্টার্স অ্যান্ড উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ, সুদীর্ঘ অনেক বছর আমরা যারা আমাদের ডায়োসিসের জন্মলগ্ন থেকে ছিলাম বিশপের সঙ্গে, তাদের অভিজ্ঞতা অনেক গভীর। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বিশ্বের সঙ্গে ভালোই। আমি প্রথমে তার আত্মা চিরশান্তি কামনায় প্রার্থনা করি। বাংলাদেশে তার শোক সন্তপ্ত আত্মীয় স্বজন, আমাদের ভারতবর্ষে মার্গারেট যে আমার আগে বক্তব্য রেখেছেন, তাদের পরিবারের জন্য আমরা অবশ্যই মিশায় প্রার্থনা করেছি। উই প্রেড ফর ইউ অল। আমরা বিশ্বাস করি লিভিং সেন্ট ফর মি। এবং যখন তিনি কোনো বক্তব্য রাখতেন, আমি শুনেছি কবিগুরু রবীন্দ্রনাথকে তিনি উদ্ধৃত করতেন, রবীন্দ্রনাথের সঙ্গে তার একটা বিশেষ সম্পর্ক ছিল, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, তাই তিনি খুব বেশি করে রবীন্দ্রনাথকে উদ্ধৃত করতেন। কবিগুরুর বাসায় আমি বলছি, মরিতে চাই না আমি, এই সুন্দর ভুবনে বাঁচিবারে চাই, আই ডোন্ট ওয়ান্ট টু ডাই ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড বাট ওয়ান্ট টু লিভ। কবিগুরু আবার বলছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, ওয়ান্স ইউ আর বর্ন ইউ আর এনটাইটেলড টু ডাই। কিন্তু যিশু বলছেন, আমি পুনরুত্থান, আমি জীবন, যে আমাকে বিশ্বাস রাখে সে কোনোদিন মরবে না। আই এম দ্য রেজারেকশন, আই এম দ্য লাইফ, হু এভার বিলিভস ইন মি উইল নেভার ডাই। আমরা সবাই জানি মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, জন্ম এবং মৃত্যু ঈশ্বরের হাতে, দ্যাট ইজ ইন দ্য হ্যান্ড অফ গড। আমাদের সকলের অতি প্রিয় এবং খুব আত্মিক বিশপ নির্মল দীনেশ গমস আর জীবিত নেই, তিনি মহাশান্তিতে চিরনিদ্রায় আমাদের সামনে নিদ্রাগত, তিনি এখন আমাদের সবাইয়ের ধরা ছোঁয়ার বাইরে, বিয়ন্ড আওয়ার রিচ। কিন্তু কবি বলছেন, রবীন্দ্রনাথ বলছেন, ধরণীর মাঝে নেই তুমি আজ,
আছো তুমি সবায়ের হৃদ মাঝারে, হৃদয় থেকে ছিনিয়ে নেয় তোমায় সাধ্য কার আছে। টুডে ইউ আর নট ইন দিস ওয়ার্ল্ড বাট ইউ আর ইন আওয়ার হার্টস। হু হ্যাজ দ্য পাওয়ার টু স্ন্যাচ ইউ ফ্রম দিস হার্ট? নোবডি হ্যাজ গট দ্য পাওয়ার টু স্ন্যাচ ইট ফ্রম আওয়ার হার্ট। আমি আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স, রিসেন্ট পাস্ট মান্থ অফ অগস্ট ওয়েন আই ওয়েন্ট টু মিট হিম লাস্ট, যখনই আমি আগে গেছি লোক বিশপ লিনুস নির্মল বলেছে, মলয় আমি তোমাকে আগেও বলেছি, আমি চলে যাবার আগেও তোমাকে বলছি, তোমার রাগটা কমেছে? তোমার রাগটা কমেছে তো? আমি তোমার জন্য সবসময় প্রার্থনা করি, অন্যের জন্য অন্য প্রার্থনা করি, আমি তোমার জন্য বিশেষ করে প্রত্যেক দিন প্রার্থনা করি তোমার যেন রাগটা কমে। আমি বলেছি হ্যাঁ কমেছে, আমাকে হাগড মি জড়িয়ে ধরে বলছি আই এম সো হ্যাপি, আই এম রিয়েলি সো হ্যাপি নাও দ্যাট ইউ কুড ওভারকাম ইয়োর অ্যাঙ্গার। উনি শুধু দিস ইজ মাই এক্সপিরিয়েন্স এবং দ্যাট ইজ ট্রু অ্যান্ড দ্যাট ইজ ফ্যাক্ট। যখন উনি এখানে বিশপ ছিলেন ইন দিস হাউস, আমরা যখন ফাদাররা বা সিস্টাররা আসতেন, দোজ ইউ আর হিয়ার অ্যান্ড দে হ্যাভ এক্সপিরিয়েন্স দ্যাট হিজ হার্ট ওয়াজ সো বিগ, সো এক্সটেন্ডেড that I never could imagine. There is a big, big heart, Ridhoye, Virat Boro Ridhoye. Amra Paris e father a thaki, amader onek problem ache, sister der convent e problem ache, ebong amra se problem niye, bishop jehetu, he is our father, ইজ শেপার্ড, গুড শেপার্ড, তো আমরা আসি। নো বডি ক্যান সে এভার অ্যামাং আওয়ার প্রিস্টস দ্যাট হি টার্নড আস ডাউন, নো বডি গুড সে অ্যামাং আওয়ার প্রিস্টস অ্যান্ড সিস্টার্স দ্যাট ই এভার টার্নড আস ডাউন, ওয়েলকাম আস, আমাদেরকে ওয়েলকাম করেছে, আমাদের জন্য হি হ্যাজ গিভেন টাইম, প্লেন্টি অফ টাইম, মাচ টাইম, হি হ্যাজ গিভেন হিজ ফাদারলি হিয়ারিং। ট্রাই ইট ইস লেভেল বেস্ট টু সলভ দ্য প্রবলেম, হি হ্যাজ টেকেন দ্য ক্রস অন হিমসেলফ অ্যান্ড গিভেন আস লাভ, হিজ টেন্ডার লাভ। And that man is lying here before us. I am so happy that during his time, jati, dharma, varna, nirvishese, no discrimination. Bibhinno dharmiyo, samajik, sanskritik, এবং সেবামূলক অনুষ্ঠানে তিনি যোগদান করতেন,
তাই তার গুণগ্রাহী ভক্তের সংখ্যা ছিল অগণিত, বিয়ন্ড লিমিট। তার আধ্যাত্মিক জীবনে ফর মি হি ওয়াজ সো হাম্বল, সো সার্ভিসেবল, এক্সাম্পলারি প্রেয়ারফুল লাইফ, কম্প্যাশনেট, কনসার্ন, অ্যান্ড অফকোর্স সিম্পল লিভিং। হি ওয়াজ অ্যাভেলেবল অল দ্য টাইম অ্যারাউন্ড দ্য ক্লক। আই এক্সপিরিয়েন্স দ্যাট হি ওয়াজ টু ক্লোজ টু জিজাস, হি ওয়াজ টু ক্লোজ টু মাদার মেরি, অ্যান্ড দেয়ার ফর হু কুড বি দ্য ক্লোজ ক্লোজার টু দ্য পিপল অফ গড। হি ওয়াজ এ লিভিং এক্সাম্পলারি বিশপ, আ ম্যান অফ গড, রিয়েলি ফর মি আ লিভিং সেন্ট। আমরা আজকে শপথ নিচ্ছি, ওয়ার টেকিং ওথ, বিশপ আওয়ার বিলাভেড বিশপ নির্মল লেনিস গমস, ইউ কুড হিয়ার ইন ইউর হার্ট, যেন আপনার সে আধ্যাত্মিক পথে আমরা প্রিস্ট নানস ব্রাদার্স চলতে পারি। আপনি যে সেবার আদর্শ দেখিয়েছেন, যেন সে আদর্শকে পাথেয় করে বলতে পারি গভীর ভাষায়, তুমি ছিলে বিশপ, তুমি ছিলে, তুমি আজও আছো, তুমি থাকবে চিরকাল আমাদেরই অন্তরে। ইউ ওয়ার, ইউ আর হিয়ার, ইউ উইল বি ফর এভার ইন আওয়ার হার্টস। তুমি রবে নীরবে হৃদয়ের মো, ইউ উইল বি ইন আওয়ার হার্টস ফর এভার। জয় যিশু। থ্যাংক ইউ ফাদার। এরপরে খ্রিস্টভক্তদের পক্ষ থেকে স্মৃতিচারণ করতে আসছেন শ্রদ্ধেয় শ্রী রঞ্জিৎ গোমস। শ্রদ্ধেয় কলকাতার আর্চবিশপের, আর্চবিশপ প্রাক্তন বিশপ এখানকার সালভাদর লোবো এবং এখন বর্তমান বিশপ শ্যামল বোস এবং অন্যান্য বিশপ মহাশয়কে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে এবং সিস্টারদের, ব্রাদারদের আর উপস্থিত যারা আছে সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে বিশপ সম্পর্কে কিছু আমি জানাতে চাই। আমাদের বাঙালি বড় গর্ব যে আমরা প্রথম একজন বাঙালি বিশপ পেয়েছিলাম 1977 সালে এবং নতুন ডায়াসিস গঠন হলো 1978 সালে। তার দায়িত্ব বহন করলেন বিশপ নির্মল লেনিস গোমস। তার মৃত্যুতে আমরা সকলেই খুবই শোকাহত। আমরা একজন গুণীজনকে হারালাম। তার অবদান আমরা কখনোই ভুলব না। তার অবদানের মধ্যে উল্লেখযোগ্য হল ঋষি বঙ্কিমনগরে খ্রিস্টান কলোনি গড়ে তুলেছিলেন তিনি। বর্তমান সেখানে প্রায় ওই প্যারিসে প্রায় 200 উপরে খ্রিস্টান ফ্যামিলি আছে, ক্যাথলিক ফ্যামিলি আছে। সেখানে গির্জাঘর স্থাপন করেছিলেন 1987 সালে। কালীকাননের জায়গাটিও তিনি কিনেছিলেন খ্রিস্টান কলোনি গড়ে তোলার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে সে কলোনিটা হতে পারেনি। পরে সেটা জেজুইট ফাদারদের দিয়েছিলেন প্যাস্টোরাল সেন্টারের জন্য। বর্তমানে সেখানে কালীকানন এবং ডিএসএস সিস্টাররা থাকছেন। খাস মল্লিকেও খ্রিস্টান কলোনি তিনি গড়ে তুলেছিলেন।
সিস্টার্স অফ ক্রস কংগ্রিগেশনকে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আহ্বান জানান এবং তারা হোলি ক্রস স্কুল স্থাপন করেছিলেন 1994। সমাজসেবা প্রতিষ্ঠান পল্লী ইউনিয়ন স্থাপন করেছিলেন, সেটি এখন সগর্বে কাজ চালিয়ে যাচ্ছেন। বিশপ হাউস প্রতিষ্ঠা করেছিলেন, যেটি এখন দিশারি, আগে প্রাক্তন ওখানে বিশপ হাউস ছিল, এখন যেখানে দিশারি, আমরা ওখানে এসে মিটিং করতাম, আমাদের যা যা প্রয়োজন ছিল ওখানে এসে আমরা আলোচনা করতাম। কোচপুকুরে কবরস্থানের জন্য 3 বিঘা জমি কেনা হয়েছিল। বারেপুর খ্রিস্টান ওয়েলফেয়ার সোসাইটি ঋষি বঙ্কিমনগর বিষয়ের সাথে বহুবার আলোচনায় বসেছিলেন এলাকার উন্নয়ন করার জন্য। তাদের প্রচেষ্টায় ঋষি বঙ্কিমনগর গির্জাঘরটি প্রতিষ্ঠিত হয়। উনি সাইকেলে চেপে এসে ঋষি বঙ্কিমনগরে মিশা করতে আসতেন। আমি বিশপকে অনেকবার বলেছি, না আপনি এই বয়সে কেন সাইকেলে আসছেন, বলে আমার কোনো কষ্ট হয় না, আমি এই বয়সে অনেক কষ্ট করতে পারি। আমার সাথে ব্যক্তিগতভাবে আন্তরিকতার সম্পর্ক ছিল, আমি তার আধ্যাত্মিকতা কখনোই ভুলব না। তার আধ্যাত্মিকতা আমাকে অনুপ্রাণিত করেছিল। তিনি যখন ঋষি বঙ্কিমনগরে আসতেন আমার খোঁজ করতেন, আমরা ওখানে যারা যারা আছি তাদের, তারা কেমন আছেন না আছেন সবার খোঁজ খবর নিতেন। গত 2019 সালে তিনি বড়দিনে পরে এসেছিলেন ওখানে, কীরকমভাবে সাজানো হয়েছিল দেখতে। সেখানে আমাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, সাজানো খুব ভালো হয়েছে, তোমরা খুব ভালো কাজ করছো, আরও কয়েকজন মেম্বারদের কথাও জিজ্ঞাসা করেছিলেন। তিনি ছিলেন খুবই পরিশ্রমী, একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর, সকলের সাথে হেসে কথা বলতেন, ধৈর্যশীল, দয়ালু, লিডারশিপ যে গুণগুলি থাকা দরকার তার মধ্যে সবকটি ছিলেন। সকল খ্রিস্টভক্তদের তরফ থেকে তার আত্মার চিরশান্তি কামনার জন্য আমরা প্রার্থনা জানাই। ঋষি বঙ্কিমনগরের প্যারিসের সকল খ্রিস্টভক্তদের তরফ থেকে তাকে শ্রদ্ধার্ঘ্য জানাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এরপর আমরা ডেকে নেব আমাদের যিশু সংঘের পক্ষ থেকে স্মৃতিচারণ করার জন্য শ্রদ্ধেয় ফাদার অনিল কোমস মহোদয়কে। আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে দুটো কারণের জন্যে। বিশপ লিনাস যখন সেন্ট টেরেজা প্যারিশ ছিলেন পালপুরোহিত, ওনার প্রেরণায় আমি যে সঙ্গে যোগদান দিই, আর দ্বিতীয় হচ্ছেন উনি আমাকে অভিষিক্ত করেছিলেন। মাননীয় বিশপ বৃন্দ, সিস্টার ও ফাদার গণ, প্রিয় খ্রিস্ট ভক্ত ও টিভি ও মোবাইল শ্রোতাগণ, যখন বিশপ লিনাসের মৃত্যু ঘটার পরে আমি অনেকের কাছে সাধারণভাবে ফোন করতেই তার প্রত্যেকে আমাকে এই প্রশ্ন করেছে যে তার শেষে তার কী ঘটেছে। আমরা সবাই জানি বিশপ লিনাস প্রায় জুন মাস থেকে শয্যাশায়ী, আর এই অবস্থায় তিনি সর্বদাই প্রার্থনা করতেন, আর তার পূর্বে তিনি খুব সাধারণ সেবা আমাদের রোগী ফাদারদেরকে করতেন। প্রতিদিন সকালে গির্জাঘর খোলা, উৎসর্গের বেদি তৈরি করা, রোগী ফাদারদের পোশাক পরিয়ে দেওয়া এবং উৎসর্গের পরে কৃষ্ণপ্রসাদ শয্যাশায়ী রোগী ফাদারদের বিতরণ করা, অতি সাধারণ কাজ
কিন্তু উনি ভক্তিভাবে অসাধারণভাবে করে গেছেন। তাই আমি আমার এই বক্তব্য যে উনি কখনো তার সেবার জীবনে ও তার প্রার্থনার জীবনে কোনো পৃথক দেখায়নি, তার সেবার জীবনের মধ্য দিয়ে তার প্রার্থনা আমরা খুঁজে পেয়েছি। দুবার তার স্বাস্থ্য অবনতি হয়েছিল। প্রথমবার যখন হয়েছিল তখন আমাদের সেই সেন্ট জেভিয়ার্স পরিবার সব ফাদার ব্রাদার মিলে তার বিছানার চারিপাশে দাঁড়িয়ে খুব জোরে জোরে প্রার্থনা করেছি প্রভুর কাছে, যে প্রভু এই বিশপ লিনোস আমাদের এত প্রেরণা দিয়েছে, তাকে তুমি আমাদের কাছ থেকে কেড়ে নেবে না? আর ভগবান আমাদের প্রার্থনা শুনেছিল। কিন্তু গত শুক্রবার যখন একই অবস্থা ঘটে, আমরা আবার তার চারিপাশে তার বিছানার চারিপাশে দাঁড়িয়ে প্রচুর প্রার্থনা করে গিয়েছি, মামারিয়ার গান করেছি যেটা তার খুব প্রিয়। তিনি পিতা পরমেশ্বর অবশেষে আমাদের বিশপ লিনোস এত প্রিয় আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছেন। আমরাই পরাজিত। আমি একটা কথা বলবো যে বিশপ লিনোস ক্যাথলিক মণ্ডলীতে ধাপে যত উচ্চ পথে এগিয়ে গেছে ততই তার নর্মতা ও সেবা অনেক অতিরিক্ত গভীর হয়ে দাঁড়িয়েছে। তিনি সাধারণ কাজ অসাধারণভাবে করে আমাদের এই পরিচয় দিয়েছে যে তার নম্রতা কত গভীর। তাই তিনি আমাদের আপন জন হয়ে গিয়েছিল। যখনই তাকে সাক্ষাৎ করতে যাওয়া হতো উনি সবসময় একই কথা বলতেন, থ্যাংক ইউ ফর ইয়োর ভিজিট, তোমার আসার জন্য ধন্যবাদ। তাই আমি এই পরলোকগত স্বর্গীয় লিনোসের হয়ে অনেকজনকে ধন্যবাদ জানাতে চাই। প্রথমত হচ্ছে আমাদের আর্চবিশপ তমাস প্রতি ইস্টারে বড়দিনে রীতিমতন বিশপকে দেখতে যেতেন আর সময় দিতেন। আমাদের বিশপ সালভাতোর উনি যখন এই ধর্ম প্রতিষ্ঠিলেন তার সেই এই বাগানের ফুল ফল সর্বদাই সেই বিশপ লিনোসের কাছে নিয়ে যেতেন এবং সময় দিয়ে তাকে বসে তার সঙ্গেও বিভিন্ন আলোচনায় করতেন। আর বর্তমানের বিশপ শ্যামল যখন বিশপ পদে নির্বাচিত হয়েছিল সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে বিশপ শ্যামল ও বিশপ সালভাতোর দুজনেই ছুটে গেছে বিশপ লিনোসের কাছে তার আশীর্বাদ চাইতে। তাই বিশপ লিনোসের আশীর্বাদ বিশপ শ্যামলের কাছে নিশ্চয়ই আছে। বারুইপুর ধর্ম প্রদেশ দায়িত্বমুক্ত বিশপ লিনোসকে এই ধর্মপ্রদেশ কখনো ছাড়েনি, কখনো বঞ্চিত করেনি। বিভিন্ন উৎসবে বিভিন্ন কারণে তাকে এখানে ডাকা হতো আর তাকে সম্মান দিয়ে তাকে এখানে রাখা হতো। আর এটি হচ্ছে এই ডায়োসিসের একটা কর্ম আর তারা সেইটা বিশ্বস্তভাবে পালন করে গেছে। আজ এই অন্ত্যেষ্টিক্রিয়া ও সমাধি গঠন বারুইপুরের ভূমিতে যে সেই স্থান পেল এটি একটা এই ডায়োসিসের তার পাওনা। এখানে উপস্থিত আমাদের প্রভিনশিয়াল উনি যখনই শুনেছেন বিশপের অবস্থা খুবই শোচনীয় উনি সঙ্গে সঙ্গে ছুটে এসে তার পাশে দাঁড়িয়েছেন, তার কর্তব্য পালন করে গেছেন। ডক্টর অঞ্জন, তার সহকারী বিনোদ, মুন্না,
নার্স আসমা, সোমা, রাধা, তার সহকারী মেরি, পিঙ্কি, কৃষ্ণা, তারা সর্বদাই তার বিছানার পাশে দাঁড়িয়ে তাকে যত্নভাবে সেবা করে গেছে। আর বিশেষ করে আমি উল্লেখ করব আমাদের ব্রাদার চিন্তামণিকে। আমরা ইংরেজিতে বলি 24/7 চিন্তামণি দিন রাত বিশপের বিছানার পাশে সবসময় ওনাকে দেখা গেছে। উনি যথেষ্ট পরিশ্রম দিয়ে বিশপকে নিজের মতন আদর করে তাকে সেবা করে গেছেন। আমাদের বর্তমান রেক্টর ভেলুস্বামী জয়রাজ আর প্রাক্তন রেক্টর ডমিনিক সাভিও এবং আমাদের ফাদারগণ সর্বদাই যা যা প্রয়োজন তার সেবা তারা থেকে বঞ্চিত করেনি। অবশেষে এই বারুইপুর ধর্মপ্রদেশের ফাদার সিস্টার ও খ্রিস্টভক্ত টিভি ও মোবাইল দর্শকেরা অনেকেই এই অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ে করে অংশগ্রহণ করেছে। এইমাত্র যাদের যাদের নাম আমি উল্লেখ করলাম ঘটনার মাধ্যমে, আমি বিশপ লিনুসের হয়ে তাকে দুহাত জোর করে ধন্যবাদ জানাই। আজ বিশপ থেকে ধরে তাদের সকলকেই বিশপ লিনুসের এই ধন্যবাদ জানানো যেন সর্বদাই থাকে তাদের অন্তরে। অজানা যাদের নাম আমি উল্লেখ করা হয়নি, মার্জিত যে তাদেরকেও বিশপের নাম ধরে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। পরলোকগত ও স্বর্গীয় বিশপ লিনুসের এই ধর্মপ্রদেশের তার অনুপ্রেরণায় অমর থাকুক অশেষ ধন্যবাদ। Thank you, Father. Now we shall offer floral tribute, especially the bishops, the provincial, and the rector of St. Xavier's College. We'll offer floral tribute to our beloved Bishop Linus Combs. Firstly, I call upon Most Reverend Thomas D'Souza to go up and offer the floral tribute. Next, I request Right Reverend Bishop Shambal Bose, Bishop of the Catholic Diocese of Baraipur, to offer the tribute. I now request Bishop Salvador Lobo, the former Bishop of the Catholic Diocese of Baraipur, to go forward and offer the floral tribute. Next, I call upon Right Reverend Vincent Eind to offer the tribute. Followed by Bishop Stephen Lepcha. Followed by Right Reverend Clement Tirki. Followed by Bishop Fulgence Aloysius Tiga. Then comes Bishop Cyprian Moniz.
Next, I call upon Reverend Father Raphael Hyde, the provincial of the Kolkata Jesuits. Followed by Reverend Father Jayaraj Veluswamy, the rector of St. Xavier's College. I now request one of the relatives, family members, to come up and offer floral tribute. I call upon any one of the sisters to come up and offer floral tribute on behalf of all the sisters present here. Now we shall all stand for the prayer after communion. He Parameshwar, tomar mukti prasad grohon kore amra dhonno holam. এখন আমরা তোমার করুণাশ্রিত হয়ে তোমার সেবক স্বর্গীয় লাইনুস নির্মল গমস তার চিরশান্তি কামনায় এই প্রার্থনা জানাই। এই পৃথিবীতে তিনি তোমার অফুরান করুণা সম্পদের ভাণ্ডারী হয়ে তা বিশ্বস্তভাবে ভক্তদের মধ্যে বিতরণ করেছিলেন। আজ তুমি তাকে স্বর্গধামে বরণ করে সেই দিব্য সম্পদের পূর্ণতম ফলভাগী করে তোলো, তোমার শ্রীমুক্ত অর্শনে চিরধন্য করে তোলো। আমাদের প্রভু শ্রীখ্রিস্টের নামে প্রার্থনা করি। Now we shall have the prayer of commendation. I request Most Reverend Bishop Thomas D'Souza to preside over this rite. And I also request all the respected bishops to come and stand with him and pray together. Along with them, also the provincial and the rector of St. Xavier's College. প্রিয় ভাই বোনেরা, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় বিশপ লিনুসের মৃতদেহটি কবরে শায়িত করা হবে। এই শেষ মুহূর্তে আমরা আমাদের মৃত বিশপের প্রতি শেষ শ্রদ্ধা শুভেচ্ছা জানাব। এর মধ্য দিয়ে প্রকাশ পাবে আমরা তাকে কত ভালোবাসতাম, তাকে সারিয়ে
আমরা কত দুঃখ পেয়েছি, আমাদের অন্তরের এই আশাও প্রকাশ পাবে যে খ্রিস্টের সর্বজয়ী ভালোবাসার গুণে মৃত্যুবন্ধন ছিন্ন করে আমরা একদিন তাঁর সঙ্গে মিলিত হতে পারব, তাকে আবার প্রীতির আলিঙ্গনে কাছে টেনে নিতে পারব। নীরবে আমরা প্রার্থনা করি। এ সাধু সাধিজন দাঁড়াও, এসে বরণমালা নিয়ে এ স্বর্গদূত বাহিনী একে নিয়ে চলো তোমাদের পথ দিয়ে। সকলে বলবে, পিতার সদনে যাও, তাঁকে নিয়ে যাও। উগো স্নেহময় মারিয়া, তোমার স্নেহের হাত দুটি মেলে নাও পরম পিতার সামনে। উগে যাও, একে নিয়ে যাও। সকল পিতার সদনে যাও, একে নিয়ে যাও। হে যীশু খ্রিস্ট, দেখেছো যাকে, তাকে কাছে টেনে নাও, একে তোমার সঙ্গী করো, মৃত্যুজয়ের মহা গৌরব দাও। সকল পিতার সদনে যাও, একে নিয়ে যাও। হে পরম পিতা, তোমার চরণে দাও একে আশ্রয়, দাও একে চিরশান্তি, দাও আনন্দ অক্ষয়। সকলে পিতার সদনে যাও, একে নিয়ে যাও। একদিন দীক্ষাস্নানের জলে অবগাহন করে তুমি যীশু খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের সহভাগী হয়ে উঠেছিলে, সেই কথা স্মরণ করে আমরা এখন তোমার মৃতদেহটি শান্তি জলে শেষ বারের মতো সিঞ্চিত করছি। জীবনময় পরমেশ্বর, পিতা পুত্র ও পবিত্র আত্মার নাম, বিশপ লিনুস, আপনার জীবনকালে আপনার এই মরদেহটি হয়ে উঠেছিল পবিত্র আত্মার অধিষ্ঠান ভূমি, একথা স্মরণ করে আমরা শ্রদ্ধার সঙ্গে তোমার এই মৃতদেহের সামনে ধূপ আরতি করতে চলেছি। এই ধূপের ধোঁয়ায় মিশে যাক আমাদের প্রার্থনা, ছুটে চলুক পরম পিতার দিকে। হে করুণাময় পিতা, আমাদের এই বিশপ লিনুসকে আমরা এবার তোমার চরণে সমর্পণ করলাম। এ নিশ্চিত
বিশ্বাস আমাদের আছে যে যারা খ্রিস্টের প্রতি বিশ্বাস রেখে এই পৃথিবী ত্যাগ করেছেন, আমাদের এই বিশপ ও তাদের মতো সেই শেষের দিনে মৃত্যুঞ্জয় খ্রিস্টের সঙ্গে পুনরুজ্জীবিত হবেন। আজ এই দুঃখের দিনে সেই তো আমাদের পরম সান্ত্বনা। আমাদের এই বিশপ যখন জীবিত ছিলেন তিনি তখন তাকে ভালোবেসে শত আশীর্বাদে ধন্য করেছিলেন। তোমার সেই অপুরাণ ভালোবাসা দেখে আমরাও ধন্য হয়েছিলাম, তাই আমরা এখন শোকের মধ্যেও তোমায় আবার কৃতজ্ঞতা জানাই। হে পিতা, তোমাকে মিনতি জানাই আমাদের প্রিয় বিশপ লিনুসকে তোমার স্বর্গধামে বরণ করে নাও, আর আমরা বিচ্ছেদের বেদনা নিয়ে পড়ে রইলাম যারা, আমরাও যেন একে অন্যকে সান্ত্বনা দেবার মতো একান্ত বিশ্বাস অন্তরে লাভ করতে পারি, একে অন্যের অন্তরে একে অন্যের অন্তরে এই আশা জাগিয়ে তুলে আশ্বস্ত করতে পারি যে আমরাও একদিন তোমার কাছে গিয়ে আমাদের এই প্রিয় বিশপ লিনুস সঙ্গে আবার মিলিত হতে পারব। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। Now we shall have the final blessing by the celebrants. প্রভু আপনাদের সহায়, তিনি আপনার সহায়, সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন, আমেন। খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, আপনাদের সকলের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। দয়া করে আপনারা নিজ নিজ স্থানে বসেই থাকবেন। প্লিজ বি সিটেড ইন ইয়ার রেসপেক্টিভ প্লেসেস। এখন আমি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমাদের ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার কনোজ রয়কে বেদিতে আসতে অনুরোধ করছি। তুমি রবে নীরবে হৃদয়ে মম। হ্যাঁ বিশপ মহোদয়, বিশপ লিনুস নির্মল গোমস, তুমি আমাদের হৃদয়ে সর্বদা থাকবে। আজ এই অনুষ্ঠান আমরা যে সুন্দর করে করতে পারলাম, তাই ফার্স্ট অফ অল উই থ্যাংক গড ফর হিজ অ্যাবান্ডেন্ট ব্লেসিং অ্যান্ড অলসো উই থ্যাংক হিম ফর গিভিং আস দিস অপরচুনিটি to come over here and show our final tribute to our beloved Bishop Linus Nirmal Gomes. We thank His Grace Archbishop Thomas D'Souza for his presence and also for his sharing, as he has shared his thoughts about Bishop Linus Gomes. Thank you, Archbishop.
We thank all the bishops, Bishop Vincent Ayn, Bishop of Bagdaura, Bishop Stephen Lapcha, Bishop of Darjeeling, Bishop Clement Tirki, Bishop of Jalpaiguri, Bishop Fuljan Stigga, Bishop of Raiganj, Bishop Cyprian Moniz, Bishop Emeritus of Asansol, Bishop Salvador Lobo, former Bishop of Baraipur and Apostolic Administrator of Asansol. Thank you all, dear very Bishop, for your very presence here and also for your prayer and all your support. Thank you, all the Bishop. We thank Reverend Father Raphael Hyde, S.J., the Provincial of Calcutta Province, for being with us today. And especially we thank him for his generosity to allow us to have the burial of Bishop Linus Nirmal Gomes in our diocese here in Baraipur. So thank you very much, Father Raphael Hyde. We thank Father Jayaraj Valuswamy, S.J., the Rector of St. Javier's College, for his support and cooperation, and also the Jesuit community of the college and university for helping us and also for taking care of our bishop for the last 7 years when he was sick. So thank you, Father, and all the members of the college and university. Ekjonar kotha bhule gele চলবে না, তিনি হচ্ছেন ব্রাদার চিন্তামণি। তিনি সর্বদা বিষয়ের পাশে ছিলেন, হসপিটালে নিয়ে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা সব কিছু তিনি নিঃস্বার্থভাবে করেছেন। আর যখনই বিষয়ে কিছু জানতে হতো, ব্রাদার চিন্তামণিকে ফোন করলেই সমস্ত ডিটেলস আমরা পেয়ে যাই। আর তাই আমাদের ডায়োসিসের পক্ষ থেকে ব্রাদার চিন্তামণি আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই যারা আজকে স্মৃতিচারণ করেছেন, শ্রদ্ধেয় ফাদার অনিল গোমস, এসজে, জেসুইট কমিউনিটির পক্ষ থেকে, ফাদার মলয় মণ্ডল আমাদের ডায়োসিসের সমস্ত ফাদারদের পক্ষ থেকে, মিসেস মার্গারেট গোমস পরিবারের পক্ষ থেকে, মিস্টার রঞ্জিত গোমস আমাদের সকল খ্রিস্টভক্তদের পক্ষ থেকে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর স্পেশালি ধন্যবাদ জানাই আজ বিশপ থমাস ডিসুজাকে, সমস্ত বিশপের পক্ষ থেকে। তিনি বিশপের বিষয়ে অনেক কিছু আমাদের জানিয়েছেন, তার নিজের এক্সপিরিয়েন্স এবং বিশপদের এক্সপিরিয়েন্স, তাই আপনাকেও আবার ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যে সমস্ত রিলেটিভসরা এসেছেন আজকে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের পরিবারের জন্য প্রার্থনা করি, এবং যারা বিশেষ করে বাংলাদেশে এবং অন্যান্য জায়গা থেকে যারা অনলাইনে যারা এই খ্রিস্টজাগে যোগদান করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করছি। সমস্ত ফাদার, সিস্টার্স, লেটি যারা বিভিন্ন রকমভাবে সাহায্য করেছেন আজকের এই দিনটাতে, যাতে সুন্দরভাবে আমরা এই ফিউনারাল মাস আমরা করতে পারি, তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় বিশপ শ্যামল বোসকে, আমাদের বিশপ। তিনি সব রকমভাবে আমাদের সহায়তা করেছেন, আমাদের সঙ্গে ছিলেন, আজকের এই অনুষ্ঠান যেন সুন্দরভাবে হয়, এবং তিনি আজকে হি ওয়াজ এ মেন সেলিব্রেন্ট টুডে। সো আমাদের বিশপ মহোদয়কে আমরা সকলের পক্ষ থেকে আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বিশপের সমস্ত কনসালটেন্টদের, তাদের সহযোগিতার জন্য, ভেরিয়াস কমিটিস, লিটার্জি কমিটি, স্পেশালি দ্য কয়ার, আজকে যে ঠাকুর পুকুর প্যারিসে কয়ের মেম্বাররা গান করেছে তাদেরকে ধন্যবাদ, লিটার্জি কমিটিতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন কাছে থেকে দূরে থেকে, আপনাদের সকলকে ধন্যবাদ, অল্টার সার্ভিস সমস্ত ব্রাদারদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের দিশারি পাস্টোরাল সেন্টারের ডিরেক্টর ফাদার গৌতমকে এবং তার টিমকে, দুপুরে তিনি খাওয়ার আয়োজন করেছিলেন এবং আজ সমস্ত কিছু আয়োজনের জন্য ফাদারকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের বিশপ হাউসের মিনিস্টার ফাদার রমেন পৈলানকে, তিনি প্রায় দুদিন ধরে সমস্ত আয়োজন করছেন যাতে আজকের অনুষ্ঠানটা সুন্দরভাবে হয়। ধন্যবাদ ফাদার। ধন্যবাদ জানাই ফাদার ডিজেস ও ব্রাদার রবার্ট এবং তাদের টিমকে,
এই লাইভ স্ট্রিমিংয়ের জন্য আজকের এই খ্রিস্টযাত্রী যেটা তারা লাইভ স্ট্রিমিং করেছে, কারণ অনেক খ্রিস্টভক্ত অনেক দূর থেকে তারা এই খ্রিস্টযাত্রীকে যোগদান করতে পেরেছেন, তাই ফাদার ও ব্রাদার আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানাই। আমাদের ক্যাথেড্রালের পৌরোহিকা শ্রদ্ধেয় ফাদার ফস্টিন ব্র্যাঙ্ক এবং তার কমিউনিটিকে, সমস্ত ভলেন্টিয়ার এবং যারা ফাদারকে সহযোগিতা করেছে, আপনাদের সহযোগিতার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানাই। আমাদের শ্রদ্ধেয় ফাদার তুষার আগস্টিন গমস, যিনি আজকে এমসি ছিলেন, ফর অর্গানাইজিং দ্য প্রোগ্রাম ভেরি এফিসিয়েন্টলি, থ্যাংক ইউ ফাদার। ধন্যবাদ জানাই সমস্ত হোলি ক্রস সিস্টারদের এবং তাদের ক্যান্ডিডেটদের, গতকাল তার আগের দিন থেকে তারা সারাক্ষণ খেটে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, যাতে সুন্দরভাবে এই দিনটাতে আমরা প্রার্থনা করতে পারি এবং এই ফিউনারাল মাস যেন সুন্দরভাবে হয়, তাই সমস্ত সিস্টার এবং ক্যান্ডিডেট আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানাই। মিসেস অ্যাঞ্জেলিনা ম্যান্টোস, প্রেসিডেন্ট অফ সিএবি, ফর ইয়োর ভেরিয়াস হেল্প, বিশেষ করে এই যে ফুল এবং আরও অনেক কিছু তিনি এই আজকের দিনের জন্য তিনি দান করেছেন, আমাদের সহযোগিতা করেছেন, আমাদের সঙ্গে আছেন, তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই। আমাদের মিস্ত্রি যিনি কবর স্থানটি বা বিশ্বের কবরটি সুন্দর করে দুদিনের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়েছেন, মিস্টার বাবু এবং তার টিম রাতে অনেক রাত অবধি কাজ করেছে, আমরা তাদের যেন ভুলে না যাই, তাদের যে কন্ট্রিবিউশন আমরা যেন মনে রাখি, তাই তাদের এবং তাকে, মিস্টার বাবু এবং তার গ্রুপকে আমরা সকলে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই। আজকে সাউন্ড সিস্টেমে যারা সাহায্য করেছে লাইট দিয়ে, এবং এই যে ফুলের ডেকোরেশন যারা সাহায্য করেছে, এবং ফটোগ্রাফি অর্থাৎ ফটোগ্রাফার যারা ফটো ছবি তুলেছেন, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের বারুইপুর ডায়োসিসে ফাদার সিস্টার অনেকে অনেক রকমভাবে সহযোগিতা করেছে, আমি কারোর নাম নিচ্ছি না, বিভিন্ন রকমভাবে আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি, যখনই যা প্রয়োজন যেটা দরকার বিভিন্ন রকমভাবে আপনারা এগিয়ে এসেছেন, তাই বিশ্বের পক্ষ থেকে সমস্ত ফাদার সিস্টার যারা আমাদের আজকের এই দিনে সহযোগিতা করেছেন, আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বিভিন্ন রকমভাবে আপনারা সহযোগিতা করেছেন খ্রিস্টভক্তরা, এবং আজকের এই দিনটা যে সুন্দর করে আমরা পালন করতে পারলাম, যে এই যে ফেয়ারওয়েল আমরা মাস আমরা করতে পারলাম, তাই বহু মানুষের অবদান রয়েছে যারা অনেকভাবে পিছন থেকে হেল্প করেছে, মানে পর্দার পিছন থেকে বিভিন্ন রকমভাবে তারা সামনে আসেনি, তাই তাদের সকলকে ধন্যবাদ। সো ওয়ান্স এগেন আই থ্যাংক অল অফ ইউ, স্পেশালি অল দ্য ফাদার্স, সিস্টার্স, ব্রাদার্স, লে পিপল, অল দ্য ফেথফুল, দ্য রিলেটিভস, আই থ্যাংক অল অফ ইউ ফর কামিং ওভার হিয়ার টুডে অ্যান্ড শোয়িং ইউর ট্রিবিউট টু আওয়ার বিলাভেড বিশপ নির্মল লিনাস গমস এসজে। সো থ্যাংক ইউ ওয়ান্স এগেন অল অ্যান্ড অল। আর কিছুক্ষণ পরেই আমাদের শ্রদ্ধেয় বিশপকে নিয়ে যাওয়া হবে কবরস্থানের দিকে কফেন শোভাযাত্রা করে। আমি কিছু ফাদারদের নাম বলবো, সব নিয়ে আটজন, যারা আমাদের তরফ থেকে এগিয়ে আসবেন এবং এই কফিন বাক্স বিশপ মহোদয়কে নিয়ে যেতে কবরস্থানের দিকে সাহায্য করবেন। উই উইল ট্রাই টু অ্যাভয়েড অল কেওস অ্যান্ড কনফিউশন by only calling those 8 priests who would carry the coffin on our behalf. Now I name them. Father Proloy Boiddo, Father Indrajit Sardar, Father Ujjal Mondol, Father Panit Selvam, and any four Jesuit priests. But before that, from among the Jesuits, Father Peter Arokyam, Father Arulappan, and Father Prabal Gomes, and Father Milton Costa. ঠিক এই শোভাযাত্রার পূর্বে আমরা অল্প কিছুক্ষণ সময় দিতে পারবো আপনাদেরকে
যারা এসে এখন পর্যন্ত বিশপ মহোদয়কে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেননি, ইফ ইউ আর আনএবল টু পে ট্রিবিউট বিকজ ইউ কেম লেট অর ফর এনি আদার রিজন, আই রিকোয়েস্ট ওনলি দোজ পিপল টু কাম আপ টু দ্য কফিন অ্যান্ড পে দেয়ার ট্রিবিউট, টিল দেন দ্য রেস্ট অফ আস উইল বি সিটিং টিল আর রেসপেক্টেড বিশপস বডি গোস আউট অফ দিস ক্যাথিড্রাল, উই উইল রিমেইন হিয়ার অ্যান্ড দেন ফলো টু দ্য সিমেট্রি বাট ওনলি আপ টু দ্য রোড সাইড, অল অফ আস উইল নট বি এবল টু এন্টার দিস স্মল প্লেস, সো দ্য ফিউনারেল প্রসেশন উইল কনসিস্ট অফ দি অল্টার বয়েজ ফলোড বাই দ্য বিশপস দ্য প্রভিনশিয়াল অ্যান্ড দ্য রেক্টর, অ্যাজ দ্য বডি গোস আউট as bishop goes out of this cathedral, you may please follow the coffin up to the roadside and you will be able to follow the burial also and able to hear it too. Now I request those of you who have not paid your tribute, only those members, please come up as the choir sings for us. Thank you.
সব সুখে পিতা তোমাতে সব ভালো, তুমি ভালো হে তুমি ভালো, সকল ভালোর ভালো তাই দাও আমাদের যাহা